Body shoes, boreas, open the bar. বাহ রে বোন বাহ, কেমনে পারলা এই কাজটা করতে? আজকের ভিডিওতে আপনি ফোফারলি তিনটে জিনিস জানতে পারবেন, কিছু শিক্ষা পাবেন এবং কিছু সতর্কতা পাবেন, সর্বশেষ ভিডিও ভাইরাল করার কিছু ট্রিক্স পাবেন। সো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং এবং আমি অনুরোধ করছি আজকের ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং এমন কিছু কথা আছে সেগুলো আমি আপনাকে বলতে চাই। আপনি যদি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন বা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আজকের ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখুন। বর্তমান সময়ে টিকটক সহ সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মে আমরা যারা অ্যাক্টিভ রয়েছি তাদের কাছে কম বেশি এই ভিডিওটি এসেছে এবং একবার হলেও হয়তো আপনার চোখে এই ভিডিওটি পড়েছে। এবং এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর এই সুযোগে অনেকে এই ভিডিওর সাথে রিয়াকশন ভিডিও তৈরি করে তাদের ভিডিওগুলোকে ভাইরাল করে নিয়েছে। আমরা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলোতে টিকটকের ভিডিও ভাইরাল হওয়ার কিছু টিপস এবং টিকটকের নানান রকম সমস্যার সমাধান নিয়ে ভিডিও তৈরি করি, কিন্তু আমরা কখনোই এটা চাইনি যে কেউ উল্টাপাল্টা ভিডিও তৈরি করে টিকটকে ভাইরাল হয়। আমরা যেভাবে ভাইরাল হওয়ার জন্য টিপসগুলো দিয়েছি সেগুলো রাইট ওয়েতে দিয়েছি, এবং আজকের ভিডিওতেও কিছু টিপস আমি আপনাকে দেব এবং আরও কিছু ক্লিপস আপনাকে দেখাবো এবং কিছু কথা বলবো। অবশ্যই কথাগুলো না শুনে যাবেন না। আমি ফার্স্ট টাইম এই ভিডিওটি দেখে একদমই অবাক হয়ে গেছি যে এই আপুটি কীভাবে পারলো এরকম একটা ভিডিও তৈরি করতে। তার সমাজের কথাও ভাবলো না, ক্যারিয়ারের কথাও ভাবলো না, সৃষ্টিকর্তার কথাও ভাবলো না, টিকটক কমিউনিটি গাইডলাইন্সের যে একটা নিয়ম আছে সেটাও তো মানলো না। টিকটকে যে শুধু উনিই এই ভিডিওটা তৈরি করছে এটা কিন্তু নয়, এডিটেড ভিডিও তৈরি করার মতো আরও কিছু শয়তান টিকটকে বর্তমানে রয়েছে। যাই হোক, আমি কাউকে এখানে রোস্ট করার জন্য আসিনি। আমরা কথা বলবো কীভাবে এই ভিডিওটা ভাইরাল হলো। তার আগে বলে নিই যে যারা এই ধরনের কন্টেন্ট তৈরি করে টিকটকে ভাইরাল হতে চান, প্লিজ প্লিজ এইসব ভিডিও তৈরি করা বন্ধ করুন, আপনার সমাজ ক্যারিয়ারের কথা ভাবুন এবং টিকটকের দেওয়া গাইডলাইন্সগুলো মেনে চলুন। এবার কথা বলা যাক এই ভিডিওটা কীভাবে ভাইরাল হলো। শুধুমাত্র একটা ভিডিও তৈরি করে আপলোড করে দিলেই সেটি ভাইরাল হয়ে যায় না। টিকটকে ভিডিও ভাইরাল হওয়ার কতগুলো সিস্টেমের ভিতরে যখন আপনার ভিডিওটি আসে তখন সেই ভিডিওটি ভাইরাল হয়। এই আপুটি এই ভিডিওটা তৈরি করছে, আমরা এই ভিডিওটার প্রতিনিন্দা জানাচ্ছি, তবে এই ভিডিওটা শুধু তিনি তৈরি করে যে অপরাধ করছেন তা কিন্তু নয়। এই ভিডিওটা ভাইরাল হওয়ার পিছনে বেশ কিছু ভিউয়ার্সেরও হাত রয়েছে। যেমন ধরুন এই ভিডিওটা যখন ফর ইউ পেজে আসলো তখন আমাদের মতো ভিউয়ার্স যারা আছে তারা কিন্তু এই ভিডিওটা বারবার দেখছে, যার জন্য এই ভিডিওর অডিয়েন্স টেনশন ওভার হাই হয়ে গেছে এবং দ্রুত সময়ের ভিতরে ভিডিওটি ভাইরাল হয়েছে। আমরা সবাই চাই যে এই ধরনের ভিডিওগুলো টিকটকে যেন ভাইরাল না হয়, আবার আমরা ভিতরে ভিতরে এই ভিডিওগুলো বারবার দেখি যার জন্য এগুলো ভাইরাল হয়ে যায়। আমাদের উচিত যখন ফর ইউ পেজে এই ধরনের একটা ভিডিও আমাদের সামনে শো হয় তখন সেই ভিডিওতে লাইক কমেন্ট না করে ভিডিওটা না দেখে ওয়াচ টাইম না দিয়ে দ্রুত সময়ের ভিতরে উপরের দিকে ঠেলে দেয়া। এখন আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে টিকটকে তো এই ধরনের ভিডিও বেশি ভাইরাল হয়, ভালো কন্টেন্ট তৈরি করলে তো সেটা ভাইরাল হয় না, আর এটি প্রমাণ দেওয়ার জন্যই মূলত আজকে ভিডিওটা আমি করছি। ভিডিওর শেষের দিকে জানতে পারবেন কীভাবে ভালো ভিডিও তৈরি করলে ভিডিও ভাইরাল হয়। তবে আপনি যদি ভালো একটা ভিডিও তৈরি করে টিকটকে আপলোড করে ভাইরাল হতে পারেন তাহলে কিন্তু আপনার লাইফে রূপনগরের রাজকন্যার অভাব হবে না। এবার কথা বলা যাক কোন টিপস মাথায় রেখে আমরা ভালো ভিডিও তৈরি করে টিকটকে ভাইরাল হব। টিকটক জগতে আপনি ইঞ্জিনিয়ার, আপনি বিজনেসম্যান, আপনি ক্রিয়েটর, আপনি গেমার, আপনি এডিটর, আপনি বিজ্ঞানী, আপনি ডক্টর, আপনি সিঙ্গার, আপনার মাথায় যেটা আছে জাস্ট সেটাই আপনি মানুষের কাছে শো করুন। এখন আপনি যে ভিডিওটা দেখতে পেলেন এই ভিডিওতে কিন্তু আপনি খারাপ কিছু দেখতে পাননি। সো এই ভিডিওটা এত বেশি ভাইরাল কেন? 515 মিলিয়ন ফেলাস এই ভিডিওতে ভিউজ এবং লাইক তো আপনি দেখতেই পাচ্ছেন বর্তমান সময়েরটা। ভবিষ্যতেও এই ধরনের ভিডিওতে কিন্তু অনেক ভিউজ আসবে। এক একটা জনের কাছে এক এক ধরনের প্রতিভা থাকে, আপনি আপনার প্রতিভাটা জাস্ট টিকটকে শো করলেই আপনার ভিডিও ভাইরাল। আপনি কী পারেন আপনার ক্রিয়েটিভিটি জাস্ট ভিডিওর মাধ্যমে আপনি টিকটকের মানুষের কাছে শো করুন। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি তো কিছুই করতে পারি না। দেখুন, সবার মাঝেই কিন্তু একটা ক্রিয়েটিভিটি থাকে। এই যে আমি আজকে ভিডিওটা তৈরি করছি এটা আমার নিজস্ব জ্ঞান থেকে করতেছি, সো এটাও আমার জন্য একটা ক্রিয়েটিভিটি যেটা আমি এখন আপনার সামনে শো করলাম। সো এই ধরনের ক্রিয়েটিভিটি আপনি যে ক্যাটাগরিতে কাজ করুন না কেন আপনার জন্য একটা ক্রিয়েটিভিটি আছে, আপনার মাথায় একটা প্রতিভা আছে যেটা আপনি হয়তো প্রকাশ করতে পারতেছেন না। প্রতিটি বিষয়ে, প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষেত্রে ভালো এবং খারাপ দুইটা দিক কিন্তু থাকে। আপনি যদি খারাপটাকে বাদ দিয়ে ভালো দিক রিসিভ করতে পারেন তাহলে আপনি কিন্তু সফল, সেটা টিকটক হোক বা অন্য কোনো কাজ হোক। আর আপনি যদি ভালোটা বাদ দিয়ে খারাপটা রিসিভ করেন তাহলে আপনার জন্য কী আছে
সেটা আমি জানি না। সো আমাদের উচিত টিকটককে ভালো দিকে ব্যবহার করা। আশা করছি এতক্ষণ ধরে আমি যা বললাম এই বিষয়গুলো আপনি ক্লিয়ার বুঝতে পারছেন। এখন যাদের ভিডিওগুলোতে ভিউজ একেবারে কম তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, একটু ধৈর্য ধরুন, ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। পরিশ্রম কিন্তু কারোর সাথেই বেইমানি করে না, একটু কষ্ট করুন, কষ্ট ছাড়া কেউ কিন্তু সফলতা পায় না। সো আমাদের চ্যানেলের দেয়া ভিডিওগুলো ফলো করুন, টিপসগুলো মাথায় রেখে কাজ করুন, আস্তে আস্তে ভিউজ বাড়বে। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। টেক কেয়ার, গুড বাই।